আচ্ছা তোমরা এখানে কি জন্য এসেছো আমাকে বলো অনুমান করলাম আমার কি মুসলিম ক্যান্ডিডেট গুলি কোন রাজনীতি হচ্ছে এটা আমি ভেবেছি কিন্তু আমি যখন এখানে এসেছি তখন ওনাদের কাছ থেকে একটাই পেয়েছি আমরা যতটা মুসলিম হেজাবধারী মেয়ে আছে প্রত্যেককে আমাদের বাদ করা হয়েছে কেন এটা কারণ হেজাবের জন্য কোন কভার পরা চলবে না তো আমাদেরকে বোর্ড এটা লিখে দেয় যে মুসলিম ক্যান্ডিডেট এই পুলিশ এদিকে আসতে পারবে না কনস্টেবলে তাহলে তো আমি এসআইআর করেছি ওখানেও তো আসতে পারবো না তাহলে আমাদেরকে বলুক যে মুসলিম ক্যান্ডিডেট যারা হেজাব পড়বে তারা চলবে না যারা হেজাব ছাড়া যারা উশৃঙ্খল ভাবে চলবে তাদের পাবে তো আমরা এর জন্য কি করব আমরা আমাদের অধিকার যদি বলে এখানে ধর্মীয় আমাকে একটা স্যার বললেন এখানে তোমাদের কোন সংবিধানে নেই আমি সংবিধানে আর্টিকেল বলেছি 25-28 আর্টিকেল ধর্ম স্বাধীনতার অধিকার যেখানে প্রত্যেকের স্বাধীনতার অধিকার আছে তাহলে আমাদেরকে বলুন আমাদের যে প্রথমেই আমরা পরীক্ষায় কি করব না করব যে আমাদের এডমিটটা দেওয়ার ব্যবস্থা করা হোক আর দ্বিতীয়ত যাদের প্রত্যেকটা আমার ভাই বোন যারা আছে যাদের কোন রকমের ভুল হয়েছে তারা তাদের সংশোধন করার জন্য কোন সময় দেওয়া হোক আর আমাদের 6 তারিখে যেহেতু অ্যাডমিট রিলিজ হয়েছে তাহলে আমাদের এতটা টাইমের মধ্যে তাদের সংশোধন কেন হবে না শুধু আমার জন্য নয় আমার ভাই বোনদের প্রত্যেকের জন্য প্রত্যেকে অ্যাডমিট পাক এবং সে পরীক্ষায় বসতে পাক 35,000 ছেলে মেয়ে কারো অনেকেই মধ্যবিত্ত ছেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা মানে মধ্যবিত্ত আর একদম গরিব বেশিরভাগই আছে যে কোন রকমে এই পরীক্ষা প্রিপারেশন করছে তাহলে সে তার আবার এমনও আছে যে বয়স এবার লাস্ট সে পরীক্ষা দিই সে কি করবে আমার জবাব চাই এগুলা আচ্ছা তুমি কি হিজাব পরে আর অন্যান্য পরীক্ষায় বসেছো কোনোদিন অবশ্যই আমি ইউপিএসসি আপনার ডি গ্রুপের বসেছি আপনার ফোর্থ ইয়ার তারপরে আপনার বিসিএস এর বসেছি সিএইচএসএল এর বসেছি আমার কাছে প্রত্যেকটা ডকুমেন্টসই রয়েছে আমি সমস্ত ডকুমেন্টস দিয়েছি এবং আমি হোম গার্ডের এমনকি পরীক্ষা দিয়েছি এবং আমি রান করেছি বোরখান হয়ে হেজাব পরে রান করেছি সেখানে আমাকে কভার করেছে কিন্তু এখানে আমার রিজেক্ট কেন করা হবে আর আমাকে স্যার গাইডেড বলেছে যে মাথায় এই হেজাবের জন্য রিজেক্ট করা হবে আমাকেও বলেছে আপনার কি সমস্যা আচ্ছা তোমরা কি কথা বলতে পেরেছো অফিসারের সঙ্গে কোনো কথা বলছে না দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে অফিসাররা কি বলছে অ্যারেস্ট করবো যদি বেশি কথা বলো না আমার ঠিকানা নিয়ে অ্যারেস্ট করতে চাইছে ঘুমটার জন্য আমাদের এই ক্যান্সেল হয়েছে আমরা যে 8-9 মাস যে কষ্ট করে আমরা পড়াশুনো করেছি বা আমরা রান কমপ্লিট করেছি চাকরির জন্য তো ওনারা তো চাকরি করেন ওরা আমাদের কষ্ট বুঝবেন কিভাবে তাহলে আজকে আমাদের গেট থেকে দাঁড়িয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে প্লাস বলছে যে অ্যারেস্ট করবো আর জীবনে চাকরির মুখ তোমরা দেখতে পাবে না এরকম কথা আমাদের বলছে কোন সমস্যা হলে তাকে নাকি অ্যারেস্ট করা হবে এমনকি তাকে পারমিশনে দেওয়া হবে না এমনকি তাকে চাকরি ক্যান্সেল করে দেওয়া হবে এরকম স্যার নিজে বলেছেন পরিষ্কার বলে দিচ্ছে কারণ তাকে চাকরির তার ক্যারিয়ারের ব্যাপারে তাকে হুমকি দেওয়া হচ্ছে এখানে কোন রকমের তার অধিকার সে করতে পারবে না এমনকি মুসলিম ক্যান্ডিডেট যারা হেজাবধারী তাদেরকে কভার অনুযায়ী তাদেরকে মাথা খোলা রাখতে হবে তবে তারা এখানে আসতে পারবে নইলে আসতে পারবে না